राधा, राधा तुम ही कथा बोलते पारले। তুমি তো শুধু রাধার উত্তর শুনতে চেয়েছিলে কৃষ, পাল্টা প্রশ্ন করার কথা তো ছিল না। উত্তর শোনা হয়ে গেছে, এবার তুমি এখান থেকে যাও। রাধা, কিন্তু আমার অপরাধটা কি? তুমি নিজে কোর্টে সবার সামনে দাঁড়িয়ে বলেছো আমি তোমাকে বিষ দিইনি। তোমার অপরাধ, তুমি আমার রাধা মাকে রক্ষা করতে পারোনি। তর্কের খাতিরে যদি মেনেও নি যে রাধা মাকে বিষটা তুমি দাওনি, কিন্তু কেউ তো একজন দিয়েছিল। রাধা মাকে মেরে ফেলার ষড়যন্ত্র তো কেউ করেছিল। তুমি তাকে আটকাতে পারোনি কৃষ। আমি তোমার মুখের দিকে তাকিয়ে তোমার ওপর ভরসা করে তোমার সঙ্গে আমার রাধা মায়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার রাধা মাকে নিরাপত্তা দিতে পারোনি। অথচ প্রতি পদে পদে তুমি যখন বিপদে পড়েছ, আমার রাধা মা রক্ষা কবচের মতন তোমাকে প্রত্যেকবার রক্ষা করেছে। স্বামী হিসেবে তোমার কিসের যোগ্যতা কৃষ? তুমি স্বামী হিসেবে আমার রাধা মায়ের যোগ্য নও। একজন অযোগ্য লোকের সঙ্গে আমার এই ভালো মেয়েটা সারাটা জীবন কেন থাকবে বলতে পারো আমাকে? কেস অঙ্কল, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার অপরাধী। আমি রাধাকে রক্ষা করতে পারিনি। ব্যাস, নিজের অপরাধ যখন স্বীকার করেছো তখন শাস্তি ভোগ করো, আর না হলে আসল অপরাধীকে ধরে এনে রাধার সামনে দাঁড় করাও। যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা পারছো ততক্ষণ তুমি আমার চোখে অপরাধী। আমি আপনাকে কথা দিচ্ছি, যে করেই হোক আমি আসল অপরাধীকে খুঁজে আপনার সামনে নিয়ে আসব। আঙ্কেল, তখন আপনি রাধাকে আমার সাথে যেতে দেবেন তো? না না কৃষ্ণা, তুমি অপরাধীকে ধরে আনলেই এটা প্রমাণ হয় না যে তুমি রাধা মায়ের যোগ্য। অপরাধীকে ধরে এনে তুমি নিজেকে নিরপরাধ প্রমাণ করবে, কিন্তু তাতে তো তুমি রাধা মায়ের যোগ্য স্বামী হয়ে উঠবে না। রাধা মায়ের যোগ্য স্বামী তুমি তখনই হয়ে উঠবে যখন তুমি সারা জীবনের জন্য নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আমার রাধা মায়ের পাশে থাকার অঙ্গীকার করতে পারবে। এত বড় একটা ঘটনা হয়ে গেল, তুমি কিচ্ছু জানালে না মা? আমাকে একবার জানাতে পারতে, আমি তাহলে তাড়াতাড়ি মামা বাড়ি থেকে চলে আসতাম। এসে অন্তত আমার কৃষের কাটাকে একটু মলম তো লাগাতে পারতাম, বলো। মলম লাগাবি? তোর বাবা মলম লাগাতে দিলে তো? কৃষ বাবাকে তো একেবারে কুকুর বেড়ালের মতো দুদুর 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 করে দাঁড়িয়ে দিল। আবার বলেছে হ্যাঁ, যোগ্যতার পরীক্ষার পাশ দিয়ে রাধাকে নিয়ে যেতে হবে। তুই এখানে থাকলেও কিচ্ছু হতো না। তাহলে মা, কৃষ এখন কোথায় আছে সেইটা বলো না, আমি তো একবার গিয়ে দেখা করতে পারি। জানি না বাপু কোথায় এখন আছে। ওই তোমার বাবার দেওয়া 100 টাকা নিয়ে সেই যে সে হবে না, এই যে কৃষ বাবার মানি ব্যাগ রে। বিনা তুমি কৃষের মানি ব্যাগে একদম হাত দেবে না, আমি বরং এটাই ওকে ফিরিয়ে দেওয়ার ছলে। তোমাকে আর কোনো ছল করতে হবে না মা গো, যখন ছলাকলা দেখানোর কথা ছিল তখন তো কিছুই করতে পারোনি, লাভের লাভ কিছু হয়নি। এখন মায়ের কথা শুনে চলো, লাভ হবে। অবিনা, অনেক গুনে ফেলি কত আছে, মামিতে ভাগাভাগি করে নিয়ে নেবো।
ছি মননমা ছি। নিজে তো চুরি করছোই আর মা হয়ে মেয়েকে চুরি করতে শেখাচ্ছো, বাহ চমৎকার। অভিনা তোর বাবা কেমন উল্টো পাল্টা কথা বলে দেখ। হ্যাঁ চুরি কেন করতে যাব, আমি তো বরং কিভাবে এটা গুছিয়ে গাছিয়ে রাখতে হয় সেটাই বিনাকে শেখাচ্ছিলাম। কি যে কান শুনতে ধান শোনা না, বাজে কথা বলো না। তুমি যেটা বলছিলে সেটা দ্বিতীয়বার উচ্চারণ করতে আমার ঘেন্না করছে। দাও 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 দাও, কিসে পয়সার ব্যাগটা আমাকে দাও দাও। কিন্তু কৃষ্ণা এই পার্সটা এই বাড়িতে কেন ফেলে চলে গেল ভুল করে? না রে লক্ষ্মী, কুমড়া মুখ ভুল করে ফেলে যায়নি পার্সটা, ইচ্ছে করে ফেলে গেছে। কুমড়া মুখর কাছে যদি ওর পার্স, এটিএম কার্ড সব কিছু থাকতো তাহলে তোর লড়াইটা অনেক সহজ হয়ে যেত। আমার কুমড়া মুখ সত্যিকারের যোদ্ধা, তাই ও সমস্ত কিছু ফেলে রেখে শুধু ওই 100 টাকাটা নিয়ে বেরিয়েছে, যাতে ও বাবার শর্ত পূরণ করে নিজেকে যোগ্য প্রমাণ করে নিজের জোরে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। ও গণেশ দাদা, তুমি আমার ঘুমরা মুখর পাশে থেকো গো, আমার ঘুমরা মুখর পাশে থেকো। রাধামা কোথায়? ওর জন্য ফল এনেছি, ওর শরীরটা তো ভালো নেই, ফলগুলো কেটে ওকে খেতে দাও। কেন ধরো ধরো, ও ফল আমার গলা দিয়ে নামবে না বাবা। কুমড়া মুখ হয়তো সকাল থেকে কিছুই খায়নি, আমিও ফল খেতে পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। এই টাকাটা আমি কিছুতেই হাতছাড়া করব না। এটা দুলাল অঙ্কালে দেওয়া চ্যালেঞ্জ নয়, এটা ওনার আশীর্বাদ। রাধাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই 100 টাকাটা আমাকে 7 দিনের মধ্যে 10,000 টাকা করে দেখাতেই হবে, দেখাতেই হবে। যন্ত্রণাটুকু সহ্য না করতে পারলে সারা জীবনের থেকে অনেক বেশি যন্ত্রণা নিয়ে কাটাতে হবে। ওঠ কৃষ, ওঠ।